নির্বাচনের ফলাফলের পর সাড়ে তিন মাস তারপর পাঁচ কাউন্সিলরকে মেয়র পদে বসানো হলো আসানসোল পৌর নিগমে। বৃহস্পতিবার নবনিযুক্ত মেয়র পরিষদের শপথ পাঠ করার মেয়র বিধান উপাধ্যায়। ভাই মোবাইলটা উপরে পাঁচ মেয়র পরিষদ হলেন জামুরিয়ার সুব্রত অধিকারী, আসানসোল দক্ষিণের মানস রায়, আসানসোল উত্তরের গুরুদাস চট্টোপাধ্যায়, রানীগঞ্জের দীপেন্দু ফকত ও কুলটির ইন্দ্রাণী চ্যাটার্জি মিশ্র। আমি গুরুদাস চ্যাটার্জি যদিও এদিন পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে পারেনি পুর নিগম। ডেপুটি মেয়র ও বোর্ড চেয়ারম্যান পদগুলি ফাঁকা রয়েছে, খুব শীঘ্রই অন্য পদগুলো পূরণ করা হবে বলে দাবি মেয়রের। তৃণমূলের পক্ষ থেকে দুজনের নাম ডেপুটি মেয়র পদে ঘোষণা করা হলেও রাজ্যপালের কাছে ফাইল আটকে রয়েছে বলে অভিযোগ। যদিও আংশিক বোর্ড গঠনকে কটাক্ষ করছেন বিরোধী দলনেত্রী। পাঁচজন আজকে পাঁচজন নিয়েছে, সুব্রত অধিকারী, গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, মানস দাস, দীপেন্দু ভগত। সাতজনের হওয়ার কথা এরকম কোনো সিস্টেম নেই না, আগামী দিনে আমরা নটাও করতে পারি, সেটা ব্যাপার না। এখন পাঁচজন হয়েছে, আগামী দিনে আবার হবে। দপ্তর কি দেওয়া হয়েছে? না না, দপ্তর পরে দেওয়া হবে। মানে এতদিন প্রশ্ন ছিল যে মেয়র পরিষদ হচ্ছে না কেন, আজকে মেয়র পরিষদ হয়ে গেল তো আবার কয়েকদিনের মধ্যে এটাও বন্ধ হয়ে যাবে যে বড় চেয়ারম্যান লেট কেন। খুব তাড়াতাড়ি হবে সবগুলো, সবগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে যেমন হয়েছে আগামী দিনে তাড়াতাড়ি হবে। এবারে হয়তো নটা হতে পারে। সব পরপরে হয়ে যাবে, তাড়াতাড়ি হবে। আজকে পাঁচজন বড় চেয়ারম্যান না থাকায় উন্নয়নে কোনো বাধা হচ্ছে? কাজ করতে গিয়ে একটু দেরি বিফল না? সে তো মানে দায়িত্বটা ভাগ হয়, দায়িত্বটা ভাগ হয়, কাজ কাজ মানে এক এক জায়গায় এক একজনকে রেখে কাজটা করা যায়। এটা তো আমরা মানে আমাদের পুরো এই টিমটাই পুরো দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। ওটা হয়ে গেলে আরও সুবিধা হয়ে যাবে, কাজগুলো হচ্ছে কিন্তু কাজগুলো ওরা কাছাকাছি থেকে দেখে নিতে পারবে। মানে এখন আর বলা মানে হাইলাইট হওয়ার কোনো কোথাও জায়গা নেই,
তাই এবারে কোর্টের ভয়ে। এটা আগে আমাদের একটু আগে চেয়ারম্যান স্যার বলছিলেন যে গত ফেব্রুয়ারি মার্চে এমপি ইলেকশনটা ছিল, প্লাস ভারতবর্ষে যেভাবে বিভিন্নভাবে যেভাবে চারিদিকে একটু মানে অন্য পরিবেশ তৈরি হচ্ছিল, তাতে একটু লেট হয়েছে। লেট আজকে যেটা পাঁচজন হলো, আগামী খুব তাড়াতাড়ির মধ্যে বাদবাকিগুলো হয়ে যাবে। বিরোধীদের অভিযোগ মানে বিরোধী দল নেত্রীর অভিযোগকে ইনস্টলমেন্টে ভাগ করা হচ্ছে, গঠন করা হচ্ছে। ওরা নিজেরা যেটা সেটাই ভাবছে, কারণ ওরা পশ্চিমবঙ্গে ভাবছিল যে মানে আস্তে আস্তে ধাপে ধাপে দখল করবে, সেটা দেখছে এখন এখনো পর্যন্ত হয়নি, তাই নিজেদেরটা অন্যদেরকে চাপানোর পদ্ধতি আর কিছু না। বিরোধীদের তো এটা প্রশ্ন করা উচিত যে একটা ফাইল চার মাস ধরে রাজ্যপালের কাছে কেন পড়ে আছে, এবং শুধু আসানসোল নয়, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কানপুর এই সব জায়গায় কর্পোরেশন দুটো করে ডেপুটি মেয়র আছে। এটা ভারতবর্ষের নতুন নয়, ভারতবর্ষে অনেক জায়গাতেই দুজন করে ডেপুটি মেয়র কর্পোরেশনে আছে, মিউনিসিপ্যালিটিতে অনেক জায়গায় দুটো করে ভাইস চেয়ারম্যান আছে। সুতরাং যেভাবে আজকে বিরোধীরা বলছিল যে মেয়র পরিষদ হচ্ছে না কেন, বড় চেয়ারম্যান হচ্ছে না কেন, আজকে তাদেরকে প্রশ্ন করা উচিত, দরকার হলে তারা কোর্টে মামলা করতে পারে যে রাজ্যপাল চার মাস ধরে একটা ফাইল দিয়ে বসে আছে। আপনি কি মনে করছেন যে এটা পক্ষপাত দুষ্ট আচরণ হচ্ছে? অবশ্যই আছে, যেখানে দুটো ডেপুটি মেয়র আছে, আসানসোলে হলে ক্ষতি কি আছে? কাজের সুবিধা হবে, আসানসোলে পরিধি অনেক বড়, ভৌগোলিক পরিবেশ অনেক বড়, সেখানে যদি দুটো ডেপুটি মেয়র থাকে কাজ করতে সুবিধা হবে, আসানসোল সাব ডিভিশন অঞ্চলের মানুষ সুবিধা পাবে। রাজ্যপাল যে চার মাস ধরে, হে ঠাকুর, এটাই বাকি ছিল। এতদিন আমরা আলমারি, ফ্রিজ এইসবগুলো আমরা ইনস্টলমেন্টে নিতাম, কিন্তু এমআইসিওকে যে আসানসোলের মানুষকে এইভাবে ইনস্টলমেন্টে দেওয়া হবে, এটাতে আসানসোলের বাসীর একটা অপমান করা হচ্ছে। আর সবথেকে বড় কথা, ডাক্তার প্রফেসর এনারাও তো ছিলেন, এনাদের মধ্যেও তো কাউকে এমআইসি করা যেত। আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন শহরে দুটো ডেপুটি মেয়র আছে? আসানসোল কলকাতার মতন একটা বড় শহর, সেখানে দুটো ডেপুটি মেয়র নেই, আর আসানসোলের জন্য দুটো ডেপুটি মেয়র চাই? ওনাদের নিজস্ব ব্যক্তিত্ব স্বার্থের জন্য রাজ্যপালকে ওনাদের মতে চলতে হবে? আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ ডেস্ক।